সম্মানিত দর্শক শ্রোতা, আমি মিঠা মামুন, আমাদের বিডি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মিঠা ভালোবাসা। হ্যাঁ, প্রতিবারের মতো আমরা আজকেও আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেন্ট মার্টিন ট্রাভেলস ঢাকা টু কক্সেস বাজার, ঢাকা টু চট্টগ্রামের পর এবার পহেলা আগস্ট থেকে শুরু করেছে তাদের নতুন এক যাত্রা, ঢাকা টু বরিশাল। হ্যাঁ, ঢাকা টু বরিশাল যে সমস্ত বাসগুলো যাত্রা শুরু করেছে তার মধ্যে সেন্ট মার্টিন ট্রাভেলস অত্যাধুনিক সেই বাস ব্যবস্থায় আবর্তিত হয়েছে। তাদের এই সেবাটা সত্যি অনেকের কাছে প্রশংসিত হচ্ছে। আজ আমরা তার বিস্তারিত জেনে আসব। চলুন আমরা বাসে বাসে ঘুরে ঘুরে দেখে আসি আজকের আত্মপান্ত। আমার নাম আশফাক আহমেদ, আমি মূলত ফিজিক্স স্টুডেন্ট, আমি ফিজিক্সে মাস্টার্স সিডাও ইউনিভার্সিটি। আসলে আমার এ লাইনে আসার কথা ছিল না আর কি। আমি একটা সময় বিসিএস ট্রাই করছিলাম 90-তে, সেখান থেকে বিসিএস অনেক চেষ্টা করার পর ওই সময় আমার ইয়েটা হয় নাই। শেষ পর্যন্ত আমি ট্রান্সপোর্টে একটা পার্ট টাইম জব নিয়েছিলাম হানি এন্টারপ্রাইজ থেকে। হানিফ এন্টারপ্রাইজের মালিকের হাতে আমি তৈরি হলাম আর কি। একটা সময় ওনার সেট আপ, যে আজকে চট্টগ্রাম কক্সবাজার সাইডে যে একটা সেট আপ, এই সেট আপ আমার হাতে গড়া। ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক। উনি আমাকে এক সময় ব্যবসা করার একটা সুযোগ দিয়েছেন। এই ব্যবসার সুযোগ থেকে আমি 2005 সালে যখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল, তখন আমি একটু প্ল্যান করলাম যে আমি নিজে একটা ব্যবসা করব, এবং উনি আমাকে সহযোগিতা করেছেন, কপিল উদ্দিন সাহেব, এবং অনেক টাকা পয়সাও দিয়ে হাওলাত দিয়ে সহযোগিতা করছেন, গাড়ি ভাড়া দিয়ে। শ্যামলীর মালিক রমেশচন্দ্র ঘোষ নোয়া স্যার, ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন। যাই হোক, সেইভাবে আমার 2005 সাল থেকে আমি শুরু করি সেন্ট মার্টিন সার্ভিস নাম। একটা সময় এটা সেন্ট মার্টিন পরিবহন, তারপরে সেন্ট মার্টিন হুন্দাই, একটা সময় সেন্ট মার্টিন ট্রাভেলস। আমার অনেক পার্টনার ছিল, সেই পার্টনাররা পরে আলাদা হয়ে গেছেন। তো আমার এই নামটা দিয়ে অনেকেই মানে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে। এই নামটা এখন একটা মোটামুটি মানুষের কাছে একটা ভালো পপুলেশন পেয়ে গেছে আর কি। চিটংয়ের ব্যবসাটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ঢাকা চিটংয়ের মধ্যে সবচেয়ে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যবসার মধ্যে আমি মনে করি ঢাকা চিটংটাই সবচেয়ে সেরা। পদ্মা সেতু ওপেন হওয়ার অনেক আগে, যখন আমাদের প্রাইম মিনিস্টার বলছিলেন যে 25 জুন আমরা পদ্মা সেতু ওপেন করব, তখন আমার মাথায় আসলো যে এই পদ্মা সেতু ওপেন হওয়ার পর এই দক্ষিণবঙ্গটা একটা ভালো ব্যবসার বিশাল একটা আলোড়ন হবে। এবং সেটা হয়তো এখন যতটুকু হচ্ছে একটা পর্যায়ে হয়তো আরও 2-1 মাস পর অনেক ট্রান্সপোর্টের ব্যবসা বিশাল আকার ধারণ করবে, বিশেষ করে ট্যুরিজম। আমি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটার একটা মেম্বার। আমার অন্যান্য মেম্বারদের সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা আমি কুয়াকাটা এবং সুন্দরবন নিয়ে ট্রান্সপোর্টের উপরে কিছু করতে চাচ্ছিলাম। তো সেটা তো হঠাৎ করে হয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়। যেমন আমি এখন কুয়াকাটাটা শুরু করলাম, বরিশালটা শুরু করলাম। বরিশাল মানেই কুয়াকাটা। আমরা আশা করি কুয়াকাটা এবং সুন্দরবনটা আগামী শীতের সিজনে, ট্যুরিস্ট যে সিজনটা, এই সিজনে ইনশাল্লাহ ভালো করতে পারবো। আমাদের সাথে আরও অনেক বন্ধুবান্ধব আছে, অনেকে গাড়ি নিয়ে আমার সাথে আসতে চায়। তো ঠিক আছে, আপনারা সার্ভিস চার্জ, আমার যে একটা নাম আছে আমাদের সেন্ট মার্টিন ট্রাভেলসের নামটা ব্যবহার করলে ওনারা একটা সার্ভিস চার্জ দিবে। অনেকে আছে স্লিপার, হুন্দাই গাড়ি, তারপর আমাদের ইসুজু গাড়ি ইকোনমি 36 সিটের ইকোনমি ক্লাস, তারপরে স্লিপার 30 বেডের স্লিপার, তারপরে 28 সিটের হুন্দাই গাড়ি, অনেক রকমের গাড়ি এখন আমাদের প্রতিষ্ঠানে চলে। আরও কিছু গাড়ি আসতেছে নতুন। আমার এক বন্ধু, আমি কিছুদিন আগে মোটামুটি একটা পজিশনে চলে গেছি, ওনারা 22টা গাড়ি নিচ্ছেন হুন্দাই গাড়ি। এই হুন্দাই 22টা গাড়ি নিলে মোটামুটি আমরা সুন্দরবন, কুয়াকাটা এবং কক্সবাজার ইয়েটার কভার করতে পারবো আশা করি। দোয়া করবেন সবাই। আমাদের প্যাসেঞ্জার যারা আছেন ওনারা হচ্ছে আসলে আমাদের লক্ষ্মী।
কারণ ওনারা যাতায়াত করে বিধায় ভালোভাবে বেশি করে যাতায়াত করে, এই জন্য আমরা হয়তো প্রফিট পাচ্ছি, লাভ পাচ্ছি। এ লাভের একটা অংশ আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে পারতেছি, ভ্যাট যেটাকে বলা হয়, তারপরে আমরা নিজেরাও ইনকাম করতেছি। আর এখন তো ডলারের দাম বাড়ার সাথে সাথে টায়ার, টিউব, তারপরে আপনার ফুয়েল, অনেক কিছুর দাম বেড়ে গেছে। সেই অনুযায়ী আমরা ভাড়াটা কিন্তু বাড়াইনি, সেই অনুযায়ী আমাদের যে ভাড়াটা বাড়ানোর কথা আমরা সেই পরিমাণে বাড়াইনি। এটা হচ্ছে আসলে আমাদের প্যাসেঞ্জারদের জন্য, আমাদের যাত্রীদের জন্য একটা মানে সাপোর্ট আর কি। শুধু ভাড়া নিলে তো হবে না, প্যাসেঞ্জারকে একটা সুযোগ সুবিধা দিতে হয়। যেমন কক্সবাজার ভাড়া এই মুহূর্তে 2200 টাকা হওয়া উচিত হুন্ডাই গাড়িতে, কিন্তু আমরা 1800 টাকা রাখছি। এই যে তেলের দাম বাড়ানোতে 400 টাকা বাড়লে একটা বিশাল ইয়ার, সে অনুযায়ী কিন্তু আমরা ভাড়াই। বরিশালে ভাড়া বাড়ানোর পরে আমাদের ইকোনমি ক্লাসের ভাড়া 750 হওয়া উচিত ছিল, কিন্তু আমি 750 করে প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে এটা আমি 700 করে দিয়েছি। কারণ শুধু প্যাসেঞ্জারের কথা চিন্তা যদি আমরা না করি তাহলে সমস্যা, একটা সময় তো আমাদের প্রতিষ্ঠান টিকে পারবো না। ওরাই আমাদের আপন, একসময় ওরাই আমাদের শক্তি। ঢাকা থেকে আমাদের এখন আপাতত যে আমরা ইকোনমি বাসটা রেখেছি, এটা শিডিউল একদম কম, আমরা এটা ব্যাপক আকার করবো। ভাড়াটা আপাতত বরিশালের ভাড়াটা আমরা 700 টাকা রেখেছি, আর কুয়াঘাটার ভাড়াটা রেখেছি অত 1100 টাকা বা 1200 টাকা। হুন্দাই গাড়ি, হুন্দাই ইকোনমি ক্লাস, আর হুন্দাই বিজনেস ক্লাসটা হয়তো 1600 টাকা হবে। বিডি ট্রাভেলস, আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ, বিশেষ করে আমাকে সংযুক্ত করার জন্যে। আর আপনাদের মাধ্যমে আমার ক্লায়েন্ট এবং আমার প্যাসেঞ্জারদেরকে এই নিউজটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আমাদের বিডি ট্রাভেলস কর্তৃক ঢাকা টু বরিশাল রোডে সেন্ট মার্টিন ট্রাভেলসের উপর আজকের এই প্রতিবেদন। আশা করি আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা তো সেন্ট মার্টিন ট্রাভেলসের উপর অনেক চেনা জানা আছে, আপনারা তো সেন্ট মার্টিন ট্রাভেলস দিয়ে অনেক রাস্তা পার হয়েছেন, আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের মন্তব্যগুলো ধরে আমরা আরও সামনের পথ এগিয়ে যাব। আপনারা ভালো থাকুন।